ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে ডক্টর ইউনুসকে সিনিয়র কর্মকর্তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্ভাব্য সব উপায় সমর্থন করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা পাম্পোলিনি সাক্ষাৎকালে তারা এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয় পাওলা পাম্পোলিনি বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রস্তুতির কথা জানান বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য রাষ্ট্রের সমর্থন নিশ্চিত করে পাওলা পাম্পোলিনি প্রধান উপদেষ্টাকে বলেন বার্তাটি খুব স্পষ্ট ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে আমরা আপনার সংস্কারকে সমর্থন করতে চাই পাওলা পাম্পোলিনি বলেন সংস্কারের জন্য তহবিলের কোনো অভাব হবে না তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কাজটি সম্পন্ন করার জন্য প্রযুক্তিগত সহায়তাও দেবে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা স্মরণ করেন ইইউ কর্মকর্তা বাংলাদেশকে আরও বেশি বিনিয়োগের সুযোগ তৈরি করার আহ্বান জানান যা আরও কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বাণিজ্য বাড়াবে রাষ্ট্রদূত মিলার প্রধান উপদেষ্টাকে বলেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আরও ব্যবসার সুযোগ খুঁজতে জানুয়ারিতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের শ্রম অধিকার সংস্কারে বাংলাদেশের প্রতিশ্রুতি সম্পর্কে আশ্বস্ত করেন যা আরও বিনিয়োগ আনার পথ প্রশস্ত করবে তিনি বলেন আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আন্তর্জাতিক মান বজায় রাখি কোনো লুকোচুরি থাকবে না আমরা এই গেমটি আর খেলতে চাই না ইইউ কর্মকর্তারা বিভিন্ন খাতে সংস্কারের জন্য অধ্যাপক ইউনুসের রাজনৈতিক প্রতিশ্রুতির প্রশংসা করেন পাম্পোলিনি বলেন এই প্রথমবারের মতো আমরা কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি দেখেছি যা আমরা সেট করেছে তাই আমরা আপনার উপর নির্ভর করছে প্রধান উপদেষ্টা আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ বাড়াতে নেপাল ও ভারতের সঙ্গে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেন তিনি বলেন নেপালের বিশাল জলবিদ্যুৎ রয়েছে যা নষ্ট হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু সহায়তায় নেপাল বাংলাদেশ এবং ভারত সবাই এর থেকে উপকৃত হতে পারে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের তরুণদের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান এবং দক্ষিণ এশিয়ার ফুটবল দলে বাংলাদেশের মেয়েদের সাম্প্রতিক অর্জন তুলে ধরেন তিনি বলেন তারা এসেছে এবং জয় করেছে শুধু একবার নয় দুবার তিনি বাংলাদেশি মেয়েদের অনুপ্রাণিত করতে ইউরোপীয় ইউনিয়নকে একটি ইউরোপীয় ফুটবল দল পাঠাতে অনুরোধ করেন